প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের মেন্ডেলের সূত্রের প্রথম সূত্রের ব্যতিক্রম কিছু পড়েছি। আজকে আরেকটা পড়াচ্ছি, সেটা হচ্ছে লিথাল জিন। লিথাল জিনটাকে মারণ জিন, ঘাতক জিন ইত্যাদি নামে অভিহিত করা হয়। আমি সংজ্ঞাটা বলছি, এ দেখো, যেসব জিন জীবের মৃত্যু ঘটায় বা জীবের মৃত্যুর কারণ হয় তাদের লিথাল জিন বলে। এটি জীবের জিন বা ডিএনএর কোনো অংশের মিউটেশনের কারণে ঘটে, এই জন্য একে লিথাল মিউটেশনও বলে। গত যে ব্যতিক্রমগুলো পড়িয়েছি সেখানেও ফুলের মাধ্যমে ব্যাখ্যাগুলো করেছি, আজকেও ঠিক একই রকম ফুলের মাধ্যমে ব্যাখ্যাগুলো করব, তবে একটু সামান্য পরিবর্তন আছে। দেখো, এখানে গতবার করেছি লাল এবং সাদা, আজকে হবো হলুদ রং এবং হলুদ বিহীন ফুলের। তাহলে হলুদ, যদি ফুলের হলুদাভ রঙের জন্য দায়ী জিন ক্যাপিটালটি স্মলটি, আমরা জানি দুইটা বৈশিষ্ট্য, দুইটা জিন একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী হয়, সেক্ষেত্রে এক্ষেত্রে এখানে লিথাল জিন হিসেবে কাজ করছে কিন্তু ক্যাপিটাল টিটা, ক্যাপিটাল টিটা এখানে লিথাল জিন হিসেবে কাজ করছে, আর হলুদ বিহীন রঙের জন্য দায়ী জিন ক্যাপিটাল টি স্মল টি, এখানেও ক্যাপিটাল টিটা লিথাল জিন হিসেবে কাজ করছে। তাহলে এখন পিতা হচ্ছে হলুদাভ, ক্যাপিটাল টি স্মল টি, মা হচ্ছে ক্যাপিটাল টি, এখন গ্যামিট হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল। এইভাবে করলে এখানে কিছু এফ ওয়ান জনুতে আছে, এর এখানে যেহেতু ক্যাপিটাল টি আর স্মল টি আছে, এগুলো হলুদাভ হবে, কারণ দুইটাই যদি এখানে দেখো, দুইটাই যদি ক্যাপিটাল টি হতো তাহলে এখানে কিন্তু ঘাতক জিন, মানে এই ঘাতক জিন এই এর প্রকটতার কারণে এই জীবটা মারা যেত। যেহেতু এখানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, মানে একটা প্রকট একটা প্রচ্ছন্ন থাকার কারণে এই সবগুলো জীব কিন্তু জীবিত, এই যা বৈশিষ্ট্য এসছে এই ফুলগুলো ফুল গাছগুলো সব জীবিত। এবার এদের মধ্যে আবার ক্রস করানো হচ্ছে এফ ওয়ান এফ টু জনুতে। দেখো, এই দুইটার মধ্যে ক্রস করানো হলে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এই দেখো এখানে দেখেছো যে এটাও ক্যাপিটাল টি, এটা সেটা ক্রস করানো, দুটোটাই ক্যাপিটাল টি। যেহেতু আমরা আগেই বলেছি লিথাল জিন হচ্ছে ক্যাপিটাল টি, সেক্ষেত্রে এই জীবটা এই লিথাল জিনের কারণে মারা গেল। এরপর ক্যাপিটাল টি স্মল টি এটা হলুদাভ, ক্যাপিটাল টি স্মল টি এটা হলুদাভ, আর স্মল টি এটা হচ্ছে যে হলুদ বিহীন। তাহলে তোমাদের আমি বোঝাতে পেরেছি পুরো জিনিসটা, যে ক্যাপিটাল টি এর যদি দুইটাই ক্যাপিটাল টি হয়ে যায় তখন জীবটা মারা যাবে। কেন মারা যাবে? কারণ লিথাল জিন হচ্ছে একটা ঘাতক জিন, এটাই মেরে ফেলবে বা মিউটেশনের কারণে মৃত্যু ঘটবে। তাহলে এফ টু জনুতে আমরা কি ফিনোটাইপিক অনুপাত পেয়েছি? 2:1। এর আগের ব্যতিক্রমগুলিতে আমরা ফিনোটাইপিক অনুপাত পেয়েছিলাম কি? 1:2, 2:1। এখানে একটা জীবের মৃত্যুর কারণে এটা হয়ে গেল 2:1। তাহলে আজ এইটুকুন তোমাদের প্রথম সূত্রের ব্যতিক্রম, আর নেই এই যা পড়িয়েছে এতটুকুনি আছে, তিনটা ব্যতিক্রম। আর এরপর আমি তোমাদেরকে দ্বিতীয় সূত্র, ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র পড়াবো এবং সেই সাথে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো পড়িয়ে দেবো। আর ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এতটুকুনি থাক, ধন্যবাদ সবাইকে।